রক্তদান শিবিরের আজকে অভিনব বিষয়গুলো কী কী? অভিনব বিষয় হচ্ছে আজকে এই প্রকট তীব্র দাবদাহ রোজার মাসে মহিলাদের রক্তদান এবং এই যে আমরা মিশন গ্রিন ইউনিভার্সের পক্ষ থেকে প্রত্যেকটা একটাকে চারা গাছ দিচ্ছি যে গাছটা আগামী দিনে ছায়া দেবে। আমরা যদি জানি যে গাছের সমান দাতা এই পৃথিবীতে কেউ নাই, সেই দাতাকে আমরা প্রত্যেক মানুষের তুলে দিচ্ছি যারা আগামীতে সে তার কাছে আমরা প্রচুর সুবিধে পাবো। এটাই আমাদের আজকের হচ্ছে মূল হচ্ছে আকর্ষণ। এই যে রক্তদানের বিনিময়ে গাছ উপহার, এটা কি আপনি মনে করেন যে আরও প্রসার হওয়া দরকার? অবশ্যই রক্তদানের মাধ্যমে গাছ এটা আমাদের আরও প্রসার হওয়া উচিত। এই ব্যাপারে আমাদের যিনি মূল উদ্যোক্তা এই রক্তদান শিবিরের জয়ন্ত চৌধুরী, তিনাকে বিষয়টা বলে তিনি এই বিষয়টাকে খুব সুন্দরভাবে মেনে নিয়ে তিনি বলেছেন এবং আমরা আগামীতে আমাদের রক্তদান শিবির যেখানেই হবে আমরা এখানে সেখানে একটি করে গাছ আমরা অবশ্যই উপহার দেব। রক্তদান করার পর একটা আপনি গাছ উপহার পেলেন, এটা আপনার কাছে কেমন অনুভূতি লাগছে? এটা খুব ভালো ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, আমরা সমাজের জন্য কাজ করছি, রক্তদান করলাম, এটাও একটা সমাজের অঙ্গ। তার সাথে আমরা একটা গাছ পেলাম, সেটাও আমরা সমাজের পরিবেশের সাথে আমরা তুলে ধরতে পারবো, এটা আমাদের খুব ভালো ব্যাপার। একটা মিশন গ্রিন ইউনিভার্স 1 কোটি গাছ লাগাবার জন্য সারা রাজ্যে কাজ করছে, এ বিষয়ে আপনি কীভাবে পাশে থাকতে পারেন? এটা খুব ভালো উদ্যোগ। আর সবচেয়ে বড় কথা, আমরা এর মাধ্যমে অনেকটা পরিবেশ সচেতন করতে পারবো মানুষকে, তার সাথে অনেক বেশি গাছ উপহার দিতে পারবো পরিবেশকে। আর এই উদ্যোগটা নেওয়ার জন্য গ্রিন মিশনকে ধন্যবাদ যে এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। 2025 সাল পর্যন্ত 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য সফল হোক এটাই চাইবো, তার সাথে আমাদের পরিবেশ বাঁচুক। বলছি আজকে যে রক্তদান শিবিরে এসে গাছ উপহার পেলে কেমন লাগছে তোমাদের? এইরকম অভিনব উদ্যোগ যে রক্তদান করতে সে গাছ পাওয়া, আগে হয়েছে কখনো? এটা কি প্রথম হলো? আপনি কি মনে করেন যে এই অভিনব উদ্যোগটা আরো বেশি প্রচার লাভ করে হচ্ছে? মিশন গ্রিন ইউনিভার্স 1 কোটি গাছ লাগাবার জন্য সারা রাজ্যে এই ধরনের প্রচার চালাচ্ছে, আপনি কিভাবে আপনার এই বিষয়টা অন্যকে বলতে পারেন? তো আমরা বলি যে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, তাহলে তার মধ্যে 1 কোটি মানুষকে বলছি গাছ লাগাতে, মানে 7টা মানুষ পিছু একটা করে গাছ লাগাতে পারবো না? আপনি একটা গাছ লাগাবেন আর আমরা চাইছি আপনি একজনকে গাছ লাগাবার জন্য অনুরোধ করবেন, পারবেন এই কাজটা করতে? এই কাজটা যদি করতে পারেন তাহলে কি আমাদের 1 কোটি গাছ লাগানো খুব কঠিন হবে? গাছ উপহার পেলেন কেমন লাগছে? উদ্যোগ আরো কি হওয়া উচিত? 100 বার এই যে প্রকৃতিতে দাবদাহ চলছে, সবাই এসির দোকানে লাইন দিচ্ছে, এসি ঘরে থাকছে, এটা কি কোনো সমাধান? না, এটা কোনো সমাধান না, গাছ লাগা সমাধান। এই যে রক্তদাতাদের গাছ উপহার দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? এটা খুব মহৎ উদ্যোগ। দেশে যে বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে, এত যে তাপপ্রবাহ চলছে, এর একটি কারণ বিভিন্ন যে মানে লোকজন গাছ কেটে ফেলছে। আমাদের প্রত্যেকের উচিত কম করে 5টা করে গাছ লাগানো। আজকে আমরা যদি প্রত্যেকে 5টা করে গাছ লাগাতে পারি, তাহলে এত এই তাপপ্রবাহ থেকে এবং এই বিশ্ব যে উষ্ণায়ন থেকে এই পৃথিবীকে রক্ষা করা সম্ভব। ঘরে বসে থাকছি, এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান নয়, এটা মানুষ আরও রোগ ডেকে নিয়ে আসছে। যত এসিতে থাকবে তত মানুষ আরও দুর্বল হবে, বিভিন্ন রোগের শিকার হবে। আগামী দিনে এসিতে থাকার ফলটা আগামী দিনে মানুষ হাড়ে হাড়ে টের পাবে। মিশন গ্রিন ইউনিভার্স 1 কোটি গাছ লাগাবার জন্য একটা অভিযান চালাচ্ছে, এতে কি আপনি কিভাবে সাহায্য করতে পারেন? আমি আমার পক্ষ থেকে যত রকমভাবে সাহায্য করার দরকার আমি চেষ্টা করব। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় যাতে এই গাছটা ঠিকমতো লাগানো হয়, তার জন্য আমি আমার পক্ষ থেকে ফোন। আপনার নামটা স্যার? আমার নাম টিঙ্কু নামে পরিচিত। আজকে এখানে তোমরা রক্তদান করলে, কেমন ফিলিংস লাগলো? খুব ভালো ফিলিংস, প্রথমবার। তোমার প্রথমবার দিলাম, ভালো লাগলো। এই রক্তদান করলে, ঠিক আছে, এটা তো একটা মহান দান, তার সাথে তোমাদের হাতে গাছ কিছু উপহার পেলে, রক্তদানের বদলে গাছ পেলে কেমন লাগছে? এই যে উদ্যোগটাকে কিভাবে দেখছো তুমি? ভালো উদ্যোগ একটা, এটা মনে অনেক মানুষের হেল্প হবে,
তাই আমরা খুব ভালোভাবে নিচ্ছি। আচ্ছা, মিশন গ্রিন ইউনিভার্স 1 কোটি গাছ লাগাবার জন্য সারা রাজ্যে প্রচার চালাচ্ছে এবং কাজ করছে, সেখানটায় আপনি কিভাবে সাহায্য করতে পারেন? আমরা বলছি মিশন গ্রিন ইউনিভার্সের তরফ থেকে বলছি আপনি 1টি গাছ লাগান আর একজনকে গাছ লাগাতে অনুপ্রাণিত করুন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একজনকে আপনি একটা 1 বছরের মধ্যে গাছ লাগানো করাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবে, একজন কিনা 10 জনকে পারবেন। 10 জনকে পারবেন? তাহলে সারা পৃথিবীতে আর 700 কোটির বেশি মানুষ আছে, তাহলে 1 কোটি গাছ লাগানোটা কিন্তু খুব কঠিন। না, মানুষ দেখছি এখন এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য এসি কিনছে, ফ্রিজ কিনছে, ঠান্ডা ঘর তৈরি করছে, এটা কি কোনো পার্মানেন্ট সমাধান? না, পার্মানেন্ট সমাধান গাছ লাগানো, গাছ থেকে ফল পাওয়া যাবে প্লাস আপনার উপকার পাওয়া যাবে, তাই আমি মনে করি গাছ লাগানোটাই বেটার। রক্তদান শিবির রয়েছে সেখানটায় আজকে আমরা প্রথম শুরু করলাম মিশন গ্রিন ইউনিভার্সের তরফ থেকে, যে যারাই রক্তদান করবে তাদেরকে এক করে গাছ উপহার দেওয়া হবে। আমরা জানি যে রক্তদানের যে মহত্ব সেটা কোনোভাবেই ঋণ শোধ করা যায় না, ঠিক সেরকমভাবে একটি গাছ আমাদেরকে যা দেয় সেটার ঋণ আমরা কখনোই শোধ করতে পারি না। এইভাবে আমরা বিশ্ব সবুজ সংস্কৃতি তৈরির যে প্রচেষ্টা সেটা করছি এবং মানুষকে গাছ লাগানোর সম্পর্কে সচেতন করতে এবং বিশ্ব পরিবেশ রক্ষা করতে আমরা আজকে থেকে শুরু করলাম মিশন গ্রিন ইউনিভার্সের তরফ থেকে, যে যারাই রক্তদান করবেন তাদেরকে একটি করে গাছ উপহার দেওয়া হবে।